আমি আমার বাইক নিয়ে আমার স্বামী আইসি নদীতে ঘুরাঘুরা জাল ফালাইয়া মাছ ধরতে লেগে, জাল ফালাইছে মতো 8-10 মিনিট পরে জালটা সরুতে টাইটে নিয়ে আসছে মার্কার দিকে। এমনি দেখলাম কি পানি বলকে লসিস্টার দিছে এনেটা সুন্দর বাড়া কি কাম জানি কর মেলা কুন্দরে করতে আসছে আমরা জাল হালাইছি তোলা কি দেখি আর একটা বুয়া আছে কাম করে আর বাবুর সিনে দেখিনি এবার আর কইতে আসি কাকা আমার স্বামী দি তোলা গেল লসিস্টার দিলে আমার স্বামী তো বাইরে যাচ্ছে না কথা না আমি কি করি কেসে কে তোমার স্বামী এ কথা কয়ে দেখলাম এদিকে দুধ দিল দুধ দিয়ে আমার পত্র আবার আসছে আমি কে আবার দেখবো লসিস্টার দিছে আমার স্বামী তো আমার বাইরে এলো না কিনারে গেছে ওই ভাইভ ফুলের দ্বারে যায় ওই ভাইভ ধরে ধরে ওদিকে যায় আর আমার বড় ধরে চিল্লাই মাইক হেরামতার বাইয়া যাইতে পারতে আসলে এমনি হেরা আইসা আমার ঘরে যায় আমার ঘরের ভাড়াই আমার ঘরে দৌড় দিয়ে আবার কমনে কমে গেছে ঢুকে আনছে কিন্তু কোনো কিছু আমার স্বামীর ফিরিয়ে দিতে পারতাম যদি পারেন ফিরিয়ে দেন ঘটনা নদীতে মাছ ধরতে গিয়ে জাল সুরতে গিয়ে জাল লঞ্চের ফ্যানে পাখায় জড়িয়ে গেছে উনি নাকি জাল ছাড়াই আনতে গেলে উনি হঠাৎ করে স্টেশন লঞ্চের স্টেশন মাস্টার লঞ্চ মাস্টার আর কি স্টার্ট দেওয়ার পরে ফ্যানে কেটে দেয় এটাই। আমরা 12:40 সংবাদ পাই এখানে পৌঁছাতে আমাদের 12:52 সময় আমরা দুপুরি ইউনিটে কাজ করছি কাজ করার পর ঠ্যাঙ্গের কিছু অংশ পাওয়া গেছে এই পর্যন্তই যত সময় পর্যন্ত আমাদের বাকি ডেড বডি না পাওয়া যাবে তত সময় আমাদের কাজ অব্যাহত থাকবে। আমাদের এখানে মোট 10 জন আছে জনবল এবং 6 জন ডুবুরি আছে অনেক চোরত 60 ফিটের পরে গভীরতা পানির নিচে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়ে যায় আর কি কিছু সময়ের জন্য আর কি রেস্ট নিচ্ছি আবার নামবো এখন আর কি ডুবুরি উঠাইছি ওটাই আবার নামবো।